যে খবরের দিকে নজর রাখব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বাড়িতে ইডির হানা সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান চিটফান্ড কাণ্ডে তার বাড়িতে ইডির হানা এবং আইনজীবী সঞ্জয় বসু অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু 11B বর্ধমান রোডের বোগেনভিলা অ্যাপার্টমেন্টে আজ সকাল থেকে হানা দিয়েছে ইডি সেখানে পৌঁছে গিয়েছে ইডির 6 থেকে 7 জনের প্রতিনিধি দল এবং সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তার বাড়িতে আজ সকাল থেকেই ইডির হানা চিটফান্ড কাণ্ডে আজ সকাল থেকেই শহর থেকে শহরতলির একাধিক জায়গাতে ইডির তল্লাশি অভিযান চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তার বাড়িতে সকাল থেকে আজকে ইডির হানা চলছে আর কি কি আপডেট উঠে আসছে একদমই দেখো সকাল 7:15 থেকে কিন্তু এই অভিযান শুরু করেছে ইডি 7:15 নাগাদ সঞ্জয় বসু তার বাড়িতে পৌঁছায় তিনি একজন আইনজীবী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরামর্শদাতা আইনি পরামর্শদাতা এই সঞ্জয় বসুর বাড়িতে 7:15 নাগাদ ইডির 7 থেকে 8 জনের দল পৌঁছায় এবং যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে একজন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই গোটা তল্লাশি অভিযান জারি রেখেছে এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসা এবং যেমনটা জানা যাচ্ছে চিটফান্ড কাণ্ডে তিনকোণ চিটফান্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার গোটা বাড়িতে অভিযান চালাচ্ছে আলিপুরে যে বগনভিলা অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টই সঞ্জয় বসুর বাড়ি এবং সেখানেই কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছে এখনো বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি চিটফান্ড মামলায় আইনজীবীর বাড়িতে ইডির হানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ইডির হানা এবং 11B বোগেনভিলা অ্যাপার্টমেন্ট সেখানে আজ সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান সেখানে পৌঁছে গিয়েছে 6 থেকে 7 জনের প্রতিনিধি দল